সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। নরেন্দ্র মোদীর অস্বস্তি বাড়িয়ে দিলেন জোট শরিক নীতিশ কুমার। লোকসভা ভোটের প্রাককালে কিফ, তবে ফের পাল্টি খেতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী। দিল্লির রাজনীতিতে যখন বিজেপি বিরোধী জোট গড়ার প্রস্তুতি চলছে, তখন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাঁকা কথায় অন্য ইঙ্গিত পেতে শুরু করেছেন রাজনৈতিক মহল। এদিন কেন্দ্রীয় শাসক দল বিজেপির পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলে জল্পনা বাড়ালেন তিনি। বিজেপির অস্বস্তি বাড়ানোর খাতায় নবমতম সংযোজন হলেন নীতিশ। তিনি প্রশ্ন তুললেন নোট বাতিলের যৌক্তিকতা নিয়ে। তিনি এমনও বললেন কেন্দ্রের এই পদক্ষেপের সমর্থক ছিলেন ঠিকই, কিন্তু কজন মানুষ এই নোট বাতিলে সুফল পেয়েছেন? বিহারে বিজেপি বিরোধী মহাজোটের তিনিও ছিলেন একসরি। রাহুল গান্ধীর আরজেডির লালু প্রসাদ যাদব ও জেডিইউ এর নীতিশ কুমারকে এক ছাতার তলায় এনে 2014 সালের পর প্রথম মোদীর বিজয়রথ থামিয়ে দিয়েছিলেন। লালু প্রসাদের দলের সমর্থন নিয়ে বিজেপি বিরোধী মহাজোটের সরকার গড়ে তুলেছিলেন বিহারে। তারপর অনেক রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হয়েছে। লালু প্রসাদের বিরুদ্ধে ফের পশু খাদ্য কেলেঙ্কারি মামলায় দায় চেপেছে নীতিশও, শিবির বদল করে বিজেপির হাত ধরেছে। তারপর নীতিশের দলেও ভাঙন স্পষ্ট হয়েছে। এক পক্ষ ইউপির সঙ্গে পথ চলা পছন্দ করছে, অন্য পক্ষ নীতিশের সঙ্গে এনডিএতে। কিন্তু লোকসভা নির্বাচনের প্রাককালে এনডিএ সরকারের চতুর্থ বর্ষপূর্তির দিনে ফের অন্য সুরে বাজাতে শুরু করলেন বিজেপির জোট সঙ্গী নীতিশ কুমার। তবে কি বিজেপির সঙ্গ ছাড়াই ইঙ্গিত দিচ্ছেন তিনি? এদিন নজিরবিহীনভাবে নোট বাতিলের সমালোচনা করে ধোঁয়াশা সৃষ্টি করলেন বিহারের মুখ্যমন্ত্রী। তিনি এমনও অভিযোগ করেন নোট বাতিলের স্পষ্ট ব্যাঙ্কগুলি ধনীদের মাথাতেই হাত রেখেছে, গরিবদের জন্য কোনো সুবিধাই হয়নি। অথচ মোদীর নোট বাতিলের সিদ্ধান্ত প্রথমে সমর্থন জানিয়েছিলেন তিনি। এই পদক্ষেপকে সাহসী পদক্ষেপ বলেও দ্বিধা করেননি তিনি। কিন্তু দু বছরের মধ্যে নিজের ধ্যান ধারণা থেকে সরে এসে বিজেপি সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত সমালোচনা করলেন, ফলে বিহারেও মাথাচাড়া দিল নয়া জল্পনা।